আজ আমি মুসুর ডাল দিয়ে দারুণ একটি রেসিপি বানানো দেখাবো গরম ভাতের সঙ্গে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক প্রথমে এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আপনারা চাইলে একটা বড় সাইজের আলুও নিতে পারেন বা বেশি কমও করতে পারেন তারপর আলুগুলোকে হাফ করে কেটে নিয়ে এইভাবে একটু মোটা লম্বা করে কেটে নিতে হবে আর আলুর খোসাটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম একইভাবে অন্য আলুটাকেও কেটে নিয়েছিলাম এবার এই কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও একটু সরু করেও কাটতে পারেন মিক্সিং বোলের মধ্যে আলুর টুকরোগুলো নিয়ে নিয়েছিলাম এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলুর টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিলাম আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম গ্রাম মুসুর ডালগুলোকে একইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে মুসুর ডালগুলোকেও দু তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিলাম আর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি মিডিয়াম সাইজের বাটের দু বাটের মতন জল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো লবণ এখানে আমি চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে আলু ও মুসুর ডালগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিলাম এইভাবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতন রেখে দিতে হবে দশ মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে আপনারা দেখুন আলু ও মুসুর ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে এইভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলাম আর সেদ্ধ করে নেওয়া মুসুর ডাল ও আলুগুলোকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলাম দু চামচের মতন দিলাম সরষের তেল বড়ো চামচের দু চামচ আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনার চালে শুকনো লঙ্কাও দিতে পারেন এখানে আমি কাঁচা লঙ্কাই দিলাম এবার কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে আপনারা দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফ্লেমটা অফ করে দিলাম ভেজে নেওয়া কুচনো পেঁয়াজ ও লঙ্কাটা যে প্লেটের মধ্যে নামিয়ে রেখেছিলাম মসুর ডাল ও আলুটা সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মেখে নিতে হবে আর লঙ্কাগুলোকে এইভাবে একটু ভেঙে নিতে হবে তাহলে খুব ভালো করে মিশে যাবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি পরিমাণ ঝাল দিতে পারেন এবার কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এইভাবে আলু মুসুর ডাল মাখার রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না আর লবণ কিন্তু আগে থেকে দেওয়া ছিল সেদ্ধ সময় তাই আলাদা করে দিলাম না রেসিপিটা এখানেই শেষ করছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে